আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত খ্রিস্টান মিশনারি পাথদাস গুপ্তা তিনি অভিযোগ করেছেন মুসলিম ধর্ম প্রচারকরা নাকি বাইবেল সম্পর্কে ভুল তথ্য প্রদান করেন বাইবেল সম্পর্কে নাকি ভুল বলেন বিশেষ করে তিনি বলেছেন যে শরীয়ত মানার দরকার নেই যিশুর উপর ইমান আনলেই হবে আর মদ জুয়া জিনা ব্যবিচার সব কিছুই করা যাবে এটা নাকি মুসলিমরা ভুল বলে আসুন আমরা সঠিক তথ্যটা জানার চেষ্টা করি বাইবেল থেকে আমি পাঠ্যদাস গুপ্তাকে বলবো আমরা সবসময় আপনাদের উপদেশ দিই যে বাইবেল পড়ুন বাইবেল পড়াশোনা করুন বাইবেল সম্পর্কে জ্ঞান না থাকলে সে এ ধরনের অভিযোগ করতে পারে এটা উল্লেখ করা হয়েছে বুক অফ রোমিও তিন নম্বর অধ্যায় আঠাশ নম্বর পদে যে শরীয়ত পালনের জন্য নয় বরং ইমানের জন্যই ধার্মিক হিসাবে বিবেচিত হয় বুক অফ রোমিও দশ নম্বর অধ্যায় নয় এবং দশ নম্বর পদ সেখানে যদি আপনারা ভালোভাবে পড়েন পরিষ্কারভাবে বলা হয়েছে যে যে কেউ যিশুর মৃত্যু থেকে জীবিত হওয়ার পর ইমান আনবে তাহলে সে নাজাত পাবে তাই সে ধার্মিক হিসেবে গ্রহণ করা হবে তাকে যদি আপনারা পড়েন গালাতীয় দুই নম্বর অর্ধেক ষোলো নম্বর পদ একই ধরনের কথা বলা হয়েছে যে শরীয় পালন করার জন্য কাউকে ধার্মিক হিসেবে গ্রহণ করা হয় না শরীয় পালনের জন্য কেউ মুক্তি পাবে না যিশুর উপর ইমান আনার জন্য ঈশ্বরের উপর ইমান আনার জন্যই মানুষ মুক্তি পাবে পরিষ্কার বাইবেল থেকে বলছি আপনারা পড়ে দেখেন কিতাবুল মুকাদ্দাস পড়েন এরপর আপনারা পড়তে পারেন বিবিএস বাংলাদেশ বাইবেল সোসাইটির বাইবেল যে পবিত্র বাইবেল এটা পড়তে পারেন আপনারা পড়তে পারেন এখানে আছে বিজয় বাইবেল আপনার উপদেশ দিচ্ছি পড়াশোনা করেন এরপর দেখে আপনারা পড়তে পারেন যে পবিত্র বাইবেল জুবলি বাইবেল এরপর আছে ডিগলট বাইবেল এটা পবিত্র বাইবেল এখানে ইংলিশ আছে এছাড়া আপনারা পড়তে পারেন নতুন অ্যাঙ্গার্স বাইবেল এই বাইবেলগুলো আপনারা পড়াশোনা করেন স্টাডি করেন যদি পড়াশোনা না করেন তাহলে তো ভুল বলবেনই মুসলিম ধর্মপ্রচারকরা ভুল বলে না বরং ভুল তত্ত্ব দিচ্ছে পার্থদাস গুপ্তা পার্থদাস গুপ্তা তিনি ভুল তত্ত্ব দিচ্ছেন মানুষকে বিভ্রান্ত করছেন খ্রিস্টান ভাই বিভ্রান্ত করছেন তাই আমরা খ্রিস্টান ভাই বোনদেরকে আবারও বলবো যে আপনারা পড়াশোনা করুন স্টাডি করুন বাইবেল পড়ুন খ্রিস্টান মিশনারিদের কথা বাদ দিন তারা ভুল তথ্য দেয় মুসলিমদের সাথে ডিবেটে জেতার জন্য তারা অনেক ধরনের কলা কৌশল করে এবং মিথ্যা ভুল তথ্য দিচ্ছে আপনারা বাইবেল পড়ুন বাইবেল স্টাডি করুন নিরপেক্ষভাবে দেখুন কারা সত্য কথাগুলো বলছে বাইবেল থেকে প্রমাণ করেছি শরীয়ত পালন করার দরকার নেই শুধু যিশুর উপর বিশ্বাস করলেই মুক্তি পাবে আপনি জেনা ব্যবিচা সুদ ঘুষ সব কিছু করতে পারেন সব শুধুমাত্র ইমান আনলেই মুক্তি সার্টিফিকেট সহজ মুক্তি সহজ নাজাত তাহলে আশা করি আপনারা হয়ে বুঝতে পারছেন এবং আমি বলবো বলব গুপ্তকে যে এই ধরনের তথ্য দিয়ে নাস্তিকদের কাছে হাস্য রসিকতার পাত্র হবেন না ইহুদিদের কাছে এরপর আছে অনেক পৌত্তলিক আছে তারা হাসি তামাশা করবে যে ধর্ম প্রচারকরা কী ধরনের তথ্য দিচ্ছে তাই সঠিক তথ্য দিয়ে মানুষকে সত্যের বাণী প্রসার করুন সত্য এবং সঠিক তথ্য দিন যিশুর পূজা বন্ধ করে সত্যিকারের ঈশ্বরের উপাসনা করার চেষ্টা করুন আজকের মতো ভিডিও এ পর্যন্তই তারা যদি কাউন্টার দেয় পরবর্তীতে আমরা আরও কাউন্টার ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামি আবরকাত